আলুটা লেজি বং হলে এক্ষুনি বলতো জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি তরুশ্রী অ্যান্ড ইউ আর ওয়াচিং স্টেপস। তো আজকের একদম একটা নতুনত্ব ভিডিও আর খুব মজার ভিডিও কিন্তু তোমরা দেখতে চলেছ। এক মিনিট, তো কি খাবি? তো রেডি 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 সকাল থেকে তাই খেতেও দিস নি এমন, সকাল থেকে খেলে এখন আর খেতে পারতো না, তাই ভালো করতে নেই মানুষের। তো আজ আমরা খেতে যাচ্ছি বিরিয়ানি, এক পাহাড় বিরিয়ানি। মানে এক পাহাড় বিরিয়ানি, অবাক হচ্ছ নাকি? তো দেখো, ঠিক আছে তো দেখো, এক বিরিয়ানি বানিয়েছি কারণ এর ভেতরে চিকেন আছে, তো আর আলাদা করে চিকেন নেই। বন্ধুরা, চিকেন যখন না থাকবে কোনো আফসোস করবে না, ডিম খেয়ে নেবে একটা, ঠিক আছে? জবরদস্ত দেখতে হয়েছে, খেতেও আমি জানি ভালোই হবে। যাই হোক, তো বিরিয়ানি আমি এখানে সাজিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে স্যালাড। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের যেটা চ্যালেঞ্জ হচ্ছে বিরিয়ানি চ্যালেঞ্জ। তো বিরিয়ানি আমি আজকে কী বানিয়েছি, এগ বিরিয়ানি বানিয়েছি আর অফকোর্স আলু, বিকজ আলু ছাড়া বিরিয়ানি আমি তো ভাবতে পারি না। যাই হোক, তো এখানে এত বিরিয়ানি, আমরা পুরোটা কিন্তু খাবো। তো যে উইনার হবে, মানে সে আমি হই বা ও হই, যেমন হয় আর কি, তো সে তো কিছু একটা পানিশমেন্ট দেবেই। তো দেখা যাক কে আগে খায়, লেটস গো। বিরিয়ানির সামনে আর এতক্ষণ ওয়েট জাস্ট করা যায় না। আচ্ছা, এখানে স্যালাড আছে, আমি স্যালাডগুলো নিয়ে নিচ্ছি, তাই না? এত বিরিয়ানি, চলো চলো, চ্যালেঞ্জ করেছি তো একটু বেশি খেতেই হবে, তাই না? অল্পতে হয়, ও এক পাহাড় বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু আমি নিজে বানিয়েছি কারণ আমি খুব ভালো বিরিয়ানি বানাই। ওকে, লেটস স্টার্ট। আলু দারুন হয়েছে কিন্তু বেড়ে। আলুটা লেজি বং হলে এক্ষুনি বলতো জাস্ট অসাধারণ, অসাধারণ, রাইট? পছন্দ। গাইজ, আলুটা জাস্ট অসাধারণ। কিছু না, চ্যালেঞ্জের সময় কিছু বলতে নেই। সারাদিনে খাওয়া যাক, আমরা তো আজকে সকাল থেকে ব্রেকফাস্টও করিনি। Oh.
কে আছে ওদিকে? ওদিকে কে আছে? কেউ নেই। পাশের বাড়ির কাকিমা আমাদেরকে দেখছে, ভাবছেরা এত খাচ্ছে কি করে, তাকিয়ে দাঁড়িয়েছে, এই খা। সূর্য প্রণাম করছে দুপুরবেলা। শেষ কইরা দিলি, তুই তো লাস্টে ছয় মারিস, আমার জানা আছে। লাস্টে ছয় মারি না, আজকে আমি সত্যি তাই। আমার তো ট্রাম্প আর বাইডেনের ভোটের মতন লাগছে, সময় সময় ভাবে মুখে সব ঢুকিয়ে ফাস্ট হচ্ছে, তাই নয় জল দিয়ে গেছি। ই বাবা বোন তুই হলি না, প্রত্যেকবারে তো তুই হোস। ই বাবা খুব দুঃখ হচ্ছে আমার তোর কথা ভেবে। তো খুব বদমাস, মুখে সব পুড়ে নিয়েছে একসাথে, যেভাবে ও খেয়েছি তো তো পানিশমেন্ট নেবার দিতে হবে। তোমার পেতে হবে, আমি দেব তুমি নেবে, দেওয়া নেওয়া। এটা কি করবো মানে আমি ভেবে রেখেছিলাম যে যদি আমি জিতি তাহলে তোমাকে খেতে হবে কাঁচা লঙ্কা। এবার খালি মুখে কাঁচা লঙ্কা খাওয়া সম্ভব না। কেন, আগে তো তুইও হেরে আমাকে ভূত সাজিয়ে দিয়েছিলিস, তাও আমি কিচ্ছু বলিনি। চলো সাজিয়েছিলাম, এভাবে কাঁচা লঙ্কা কী করে খালি মুখে? সত্যি এটা কীরকম, কাঁচা লঙ্কাগুলো গন্ধিতেই গান মনে হচ্ছে প্রচণ্ড ঝাল হবে। হ্যাঁ, এই ছোটো ছোটো কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল হয়, চল খা। তারপর যদি কিছু অসুবিধা হয় তো দায়িত্ব তুই খা। জল খুব ঝাল। সরি সরি ই বাবা, কাঁদিস না বোন, খুব বাজে। আচ্ছা ঠিক আছে, ঠিক চশমা জেনে চশমা ছাড়ে কিছু করে না, চশমা ছাড়াই চলে গেছে বেচারা। ফুটুট মানে কীভাবে জায়গা জায়গা করছে, তো কোনো আইডিয়া আছে? হাঁপিয়ে শেষ, মানে অবস্থা খুবই খারাপ, এত খেয়েছি, আর ওর অবস্থা আরও বেশি খারাপ কারণ কাঁচা লঙ্কা খেয়েছি। তার প্রায় আমরা আধ ঘন্টা পর আবার ভিডিও করছি কারণ ও ঝাল কাটতেই এতক্ষণ লেগে গেছে। তো তোমরা কে কে এরকম কাঁচা লঙ্কা খেতে পারো, মানে খুব ইজিলি খেয়ে নেয়, অনেকেই আছে আমি চিনি যারা ইজিলি খুব কাঁচা লঙ্কা খেয়ে নেয়, আর ওটা কোনো ব্যাপারই নয়। আর বিরিয়ানি কে কত, মানে এক প্লেট দু প্লেট তিন প্লেট কত খেতে পেরেছো? চাইলে তোমরাও এরকম চ্যালেঞ্জ করে নিতে পারো তোমাদের বন্ধু বান্ধব চেনা পরিচিত মানুষদের সাথে, আমরা খুব মজা হতে পারেন ব্যাপারটা। ঠিক আছে, তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।